রওনা দেওয়ার আগের দিন ওর মা স্বপ্নে দেখে, মানে আমার ফ্রেন্ডের মা স্বপ্ন দেখে যে একটা মেয়ে এসে তাকে বলছে যে আমাকে সাহায্য করলি না তো, দেখিস তোদের একটা বিপদ হবে। এবার যেটা দেখতেছে যে তার সারা শরীর রক্তে ভেজা, চুলগুলো উস্কো খুস্কো, একদিকে চুল মানে মনে হচ্ছে যেন মাথার স্কিন মানে ঝুলে আছে, মানে স্কিন হচ্ছে জাস্ট হচ্ছে হাড় থেকে খুলে ঝুলে আছে, এতটা ভয়ঙ্কর সিনারিও ছিল। তো এরপর থেকে নাকি প্রায়শই ওখানে অনেকেই দেখেছে যে মেয়েটা মানে সবার কাছে সাহায্য চাচ্ছে, হেল্প চাচ্ছে, কিন্তু কেউ তাকে হেল্প করছে না। যারা করেনি তাদেরই নাকি কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা আমরা শুনিনি মনে হয় এমন মানুষ খুব কমই রয়েছে। স্পেশালি রাতে যারা ট্রাভেল করেন, সেটা ঢাকা হোক, ঢাকার বাইরে হোক, বিশেষ করে যখন আপনি কক্সবাজার যাবেন সেই রুটটা, এটা কিন্তু একদম মানে কমন বলে যে সেখানে কিছু না কিছু কেউ না কেউ দেখে এবং কিছু না কিছু তাদের সাথে ঘটে, এরকম অনেকেই বলেছেন। আবার অনেকে বলেছেন যে জীবনেও আজ পর্যন্ত দেখেননি। আচ্ছা, হতেই পারে, খুব স্বাভাবিক একটা বিষয়। তো এবার যে গল্পটা বলবো সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের, এবং ফ্রেন্ড আর ওর বোনের। ওরা ফ্যামিলি ট্যুর দিয়েছিল, ওরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল। ঘটনাটা হচ্ছে 2014, হ্যাঁ 2014 ঘটনা। তো ফ্যামিলি ট্যুরে সবাই ছিল ফ্যামিলি, যেহেতু ওরা তো জয়েন্ট ফ্যামিলি, বিশাল বড় ফ্যামিলি, মানে রীতিমতো হচ্ছে দুইটা হাইস্ট কারের ওদের প্রয়োজন হয়েছিল। তো যাচ্ছে, ওদের গাড়িটা ছিল সবার সামনে, ও আর ওর বোন যে গাড়িতে বসা ছিল, জাস্ট ড্রাইভারের সিটের পেছনের সিটটাতেই ওরা বসা ছিল। ওর বোন বসা ছিল ড্রাইভার সিটে ঠিক পেছনের সিটে, আর ও বসা ছিল সামনে ড্রাইভারের সাথে। রাত 12:30 নাগাদ ওরা রওনা দেয় ঢাকা থেকে, যাচ্ছিলো খুব ভালো, ফ্যামিলি সবাই মিলে যাচ্ছে, হইচই করতে 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 যাচ্ছে। বাট একটা সময় গিয়ে সবাই তো একটু ক্লান্ত হয়েই যায়, আর যেহেতু রাত, ঘুমও পাচ্ছিলো। তো 1:30-2 নাগাদ সবাই মোটামুটি একটু মানে তন্দ্রা টাইপ চলে আসে সবার চোখে, একটু ঘুম 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 একটা ভাব। তো সবাই সেরকম, কেউ ঘুমিয়ে পড়েছে গাড়িতে বসে বসে, কেউ হয়তো বা দেখা যাচ্ছে যে ঝুলছে, ঘুমাচ্ছে, এরকম একটা আধো ঘুম আধো মানে আধো জাগ্রত অবস্থা। আর আমার ফ্রেন্ড ও অ্যাকচুয়ালি জাস্ট ফোনে গান শুনছিল, ড্রাইভার সাথে বসা ছিল, এনজয় করছিল, মানে তখন রাতের সিনারিওটা অ্যাকচুয়ালি এনজয় করছিল। তো যেটা দেখলো যে একজন মানে ও বুঝতে পারছে যে একটা মেয়ে, মানে ড্রেস দেখে মনে হচ্ছে যে না ও তো একটা মেয়ে, কিন্তু ও আমাকে যেটা বললো পরবর্তীতে যে ওর কাছে মনে হচ্ছে যে একটা পাঞ্জাবি আর পায়জামা পরা কেউ একজন দাঁড়িয়ে আছে, ওড়না বা শাড়ি এই টাইপের কিছু ছিল না, বা শাড়ি তো অবভিয়াসলি না, ওড়নাও ছিল না, বাট পাঞ্জাবি টাইপ কিছু একটা পরা ছিল। তো দাঁড়ানো মানে পিঠটা হচ্ছে ওদের দিকে দেওয়া, মুখটা সামনের দিকে, মানে মুখ দেখা যাচ্ছিল না, জাস্ট হাতটা এমনভাবে বাড়িয়ে দিচ্ছিল যে ওনার আসলে সাহায্যের প্রয়োজন, বা উনি অ্যাকচুয়ালি ও যে হয় না যে আমাদের আমরা লিফ্ট খুঁজছি, ঠিক অনেকটা এরকম। তো ও দেখলো যে মেয়েটা হাত নাড়াচ্ছে, কিন্তু ড্রাইভার সাই দিল না, মানে ওদের গাড়ির ড্রাইভার জাস্ট সাই করে গাড়িটা টান দিয়ে নিল। এরপর আবার পিছনে ফিরে দেখলো যে ওদের যে পেছনে যে গাড়িটা আছে উনি আবার থেমেছে কিনা, দেখলো যে না উনিও থামেনি, উনিও থামেনি। তো ড্রাইভারকে জিজ্ঞেস করলো যে একটা মানুষ এত রাতে বিপদে পড়েছে, আপনারা তো একটু শুনতেও পারতেন যে আসলে কী হয়েছে, কী সমস্যা, একটা মেয়ে মানুষ তাও আবার। তো ড্রাইভার দুইটা হাইসের দুইজন ড্রাইভারই একটু বয়স্ক ছিলেন, তারা দক্ষ ছিলেন। তো তিনি বলতেছেন যে আপু, এত রাতে গাড়ি চালাতে গেলে এতদিকে খেয়াল করতে হয় না, আর আপনি একটা কাজ করেন, আপনি ঘুমায় যান, এটা বারবার করে বলছিল। আমার ফ্রেন্ড বললো এটা কোনো কথা, আচ্ছা ঠিক আছে চুপ, আর কোনো কথাও বলেনি। এরপর আরও কিছুদিন যাওয়ার পর ওরও একটু তন্দ্রা আসছিলো, জাস্ট চোখটা জাস্ট বন্ধ করার সাথে সাথে পিছন থেকে ওর বন্ধুকে ডাক দিয়ে উঠ তুললো যে ভাই ভাই, আপু ওট ওট ওট। তো বললো যে কী হয়েছে? তো বলতেছে যে জানিস, আমি একটু আগে না একটা মেয়েকে দেখলাম এখানে, আমাদের গাড়ির পাশ দিয়ে জাস্ট ক্রস করলো, মেয়েটা খুব এমনভাবে আমার দিকে তাকিয়েছিল, আমি খুব ভয় পাইছি, একদম দুটো চোখ পুরো লাল হয়েছিল। তো জিজ্ঞেস করলো কেমন, বললো যে চুলগুলো একটু ছাড়া ছিল, একটা সাদা রঙের কুর্তা আর পায়জামা পরা ছিল। তো আমার ফ্রেন্ডটা বলছে ও এখানে আসলো কীভাবে, কাজ আমি তো এরকম একটা মেয়েকে দেখে এসেছিলাম আরও অনেক পিছনে, মেয়েটা যেহেতু হেঁটে হেঁটে আসতেছে ও তো আমাদের গাড়ির আগে আসার কথা না। তো যাই হোক, এক কথা দুই কথা ড্রাইভারটা যখন শুনছিল এই কথাগুলো, ড্রাইভারটা ওদের জাস্ট হচ্ছে কনভারসেশনে মোড়টা ঘুরিয়ে দেয় অন্য কথায়। এভাবে আর 10-15 মিনিট যাওয়ার পরে এবার দুই ভাই বোন একসাথে দেখলো সে মেয়েটা আবারও গাড়িটাকে থামাতে ইশারা করছে। এবার রীতিমতো আমার ফ্রেন্ড ভয় পেয়ে গেল, মানে ও জাস্ট ড্রাইভারকে বলছে যে এগুলো কী হচ্ছে আঙ্কেল।
ড্রাইভার বলতেছে যে কিচ্ছু না, দোয়া দুরুদ পড়েন কিচ্ছু হয় নাই। আর যেহেতু গাড়িতে এসি চলছিল, সো গাড়ির গ্লাস নামানো ছিল না, বললো যে কোনোভাবেই গাড়ির গ্লাস নামাবেন না, একদম চুপচাপ থাকেন। ড্রাইভার আঙ্কেল কিন্তু টোটালি একবারের জন্য সে গাড়ির স্পিড স্লো করেনি, সে কিন্তু স্পিড আরও বাড়িয়ে দিয়েছিল এবং সে জাস্ট আবারও তাদেরকে মানে ওই মেয়েটাকে ছেড়ে চলে গেল, মানে কোনো ধরনের সাহায্য সেটাকে মেয়েটাকে সে করলো না। এভাবে আরও 10 মিনিট 5 মিনিট অন্তর অন্তর বারবার করে মেয়েটাকে দেখা যাচ্ছে, এবার আর 10 মিনিট 5 মিনিট না, এবার মনে হচ্ছে যেন 2 মিনিট অন্তর অন্তর মেয়েটাকে তারা দেখছে। এদিকে গিয়ে ধীরে 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 ড্রাইভার আঙ্কেল আরও জোরে জোরে দোয়া দুরুদ পড়তে শুরু করলেন এবং ওনার এই নার্ভাসনেস দেখে আমার ফ্রেন্ডও ভয় পেল, ফ্রেন্ডের যে বোন ছিল ও ভয় পেয়ে গেল। সে এর মাঝে যেটা হলো যে ওই গাড়িতে আর যারা যারা ছিলেন ধীরে ধীরে তারাও জেগে উঠলেন যে আসলে কী হচ্ছে বিষয়টা, এবং সেদিন ওই গাড়িতে যে কয়জন ছিলেন প্রত্যেকে অ্যাকচুয়ালি ওই মেয়েটাকে দেখছিল। এক একজনের কাছে ভিউটা এক এক রকম, কেউ বলছিলেন যে আমার কাছে মনে হচ্ছে ও আমার জানালার একদম গ্লাসের সাথে চোখ লাগিয়ে আমার দিকে তাকিয়ে আছে, কেউ বলছে যে আমি তোকে দেখলাম এই যে দাঁড়ানো ওকে জাস্ট আমাদের গাড়িটা ক্রস করেছে, কেউ বা আবার বলতেছে যে ও তো অনেকক্ষণ যাবত ইশারা করেই যাচ্ছে গাড়িটা যেন থামানো হয়, কোনোভাবেই গাড়িটা থামানো হচ্ছে না। এত কিছুর ভিড়ে ড্রাইভারের একটাই কথা, আপনারা ভয় পাবেন না, এমন কিছুই হয়নি। এরকম করতে 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 সকাল আনুমানিক 7টা নাগাদ ওরা গিয়ে ওদের হোটেলে ওঠে, আর লাস্ট ওই মেয়েটাকে ওরা দেখেছিল ফজরের আজানের ঠিক 5 মিনিট আগ মুহূর্ত পর্যন্ত। ফজরের আজানের পর ওরা আর ওই মেয়েটাকে দেখেনি। যাক গেল, ঠিক আছে, ওরা ভালো ঘুরতে এসেছে, মানে সবাই কিছুটা সময়ের জন্য আসলে সব বিষয়টাকে একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। ওরা সেখানে টোটাল 3 রাত 2 দিনের মতো বা 2 রাত 3 দিনের মতো ছিল, তো যেদিন চলে আসবে ওরা রাতেই রওনা দেয়। তো রওনা দেওয়ার আগের দিন ওর মা স্বপ্নে দেখে, মানে আমার ফ্রেন্ডের মা স্বপ্ন দেখে যে একটা মেয়ে এসে তাকে বলছে যে আমাকে সাহায্য করলি না, তো দেখিস তোদের একটা বিপদ হবে। উনি বিষয়টাকে আসলে পাত্তা দেয়নি অতটা, গাড়িতে সবাই ওঠে অ্যান্ড ওই দিনও তারা ওখান থেকে কক্সবাজার থেকে রাত 11টায় রওনা দেয়। তো রওনা দিয়ে যখন রাত 1:30 এবং ওই রাস্তাটায়, একই রাস্তা দিয়ে তো তাদেরকে ঢাকাতে আসতে হবে, তো ওই রাস্তাটাতে যখন তারা এলো তখন সে মেয়েটাকে আবারও সবাই দেখা শুরু করলো এবং এবার একটু ডিফারেন্ট অ্যাপিয়ারেন্সে। প্রথমবার দেখেছিল মেয়েটার চুলগুলো খোলা ছিল, চুল ছাড়া ঠিক আছে, একটা সাদা কুর্তি আর একটা হচ্ছে সে মানে পায়জামা পরা ছিল। এবার যেটা দেখতেছে যে তার সারা শরীর রক্তে ভেজা, চুলগুলো উস্কো খুস্কো, একদিকে চুল মানে মনে হচ্ছে যেন মাথার স্কিন মানে ঝুলে আছে, মানে স্কিন হচ্ছে জাস্ট হচ্ছে হাড় থেকে খুলে ঝুলে আছে, এতটা ভয়ঙ্কর সিনারিও ছিল। মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না, এই সিনারিওটা সবাই দেখছিল। ও আর এখানে একটা কথা বলে রাখি, ওদের যে 2টা হাইস্ট ছিল ওরা তো প্রথমে ছিল ওরাই শুধু দেখছিল, সেকেন্ড হাইস্টে যারা বসেছিলেন তারা কেউ কিন্তু এই ঘটনার মানে একদম মানে ছিটে ফোটাও তাদের পর্যন্ত যায়নি, ঠিক আছে। তো আবারও বরাবর মতো প্রথম হাইস্টে যারা যারা ছিলেন ঠিক তাড়াতাড়ি প্রথম ওই হাইস্টটা তো উঠল এবং গাড়িটা যাচ্ছিলো, তারা দেখলো অ্যাকচুয়ালি মেয়েটার অ্যাপিয়ারেন্স এবার একদমই ডিফারেন্ট। এরপর যেটা হলো, ড্রাইভার আঙ্কেল যাচ্ছেন, উনি একই কথা যে আপনারা দোয়া দুরুদ পড়তে থাকেন, আজকে মনে হয় কোনো একটা বিপদ হবে, আপনারা দোয়া দুরুদ পড়তে থাকেন, বেশি বেশি করে দোয়া দুরুদ পড়তে থাকেন, কিছু একটা অবশ্যই হবে আজকে। এমন করতে করতে যাচ্ছে, হুট করে দেখলো দূর থেকে দেখা যাচ্ছে যে গাছের গুঁড়ি ফেলানো রাস্তায়, মানে হচ্ছে মোটা মোটা গাছ ফেলায় রাখছে রাস্তায় যাতে করে রাস্তা ব্লক হয়ে যায়। তখনই ড্রাইভার বুঝে গেছে যে তারা ডাকাতের খপ্পরে পড়তে যাচ্ছে। কী করবে না করবে, কারণ হাতে কয়েক সেকেন্ড মাত্র সময় আছে, এর মধ্যে মানে ড্রাইভার যেটা করলো, আমার ফ্রেন্ডটাকে বললো যে পিছনে গাড়ির ড্রাইভারকে ফোন দিতে। আমার ফ্রেন্ড ফোন দিচ্ছে, ফোন আসতে আসতে উনি জাস্ট মানে উনি গাড়িটাকে রাস্তার পাশে কিছু অংশ মানে কিছু বলতো কিছু জায়গা ছিল যে অ্যাটলিস্ট পিচ ঢালা রাস্তা থেকে যদি কেউ গাড়িটা নামায় ওখান দিয়ে সে মানে কিছু একটা কাটিয়ে সে সামনে চলে যেতে পারবে, মানে অ্যাটলিস্ট খাদে পড়ে যাবে না বা হচ্ছে পানিতে পড়ে যাবে না, রাস্তা থেকে বাইরে ছিটকে পড়বে না গাড়ি। তো উনি সেটাই করলেন, জাস্ট গাছের মানে মোটা মোটা গাছ ফলানো ছিল একটা পাশে ধাক্কা দিয়ে তিনি কোনোভাবে গাড়িটাকে সেই গাছগুলোকে ওভারটেক করলেন গাড়িটাকে নিয়ে,
এর মধ্যে পিছনে গাড়ির ড্রাইভার ফোন ধরেছেন অ্যান্ড ওনাকে বলছে এই রাস্তার এই অবস্থা, তুমি সাবধানে আসো, আমি এভাবে এভাবে এসেছি, তুমি এভাবে আসো, গাড়ি কিন্তু একদমই স্পিড কমাবে না, যেভাবে আছো পারলে আরও বাড়ায় দাও। তো তিনি ওনার কথা শুনে ঠিক আছে আমরা তো খুব আর বেশি দূরে নেই পিছনে নাই, উনি আসছেন, উনি দেখলেন যে না রাস্তায় কোনো কিছুই নেই, রাস্তা একদম ফ্রেশ, একদমই ফ্রেশ ছিল। ওই রাতের কোনো ঘটনা ঘটেনি। এরপর ওরা চলে আসে, এরপরে এসে গিয়ে তারা প্রত্যেকে বলছিল যে ওই রাতে এই এই ঘটনাগুলো ঘটেছিল, কি হয়েছে কি না হয়েছে কিছুই বুঝে উঠতে পারছিল না। পরবর্তীতে আমাদের আরও একজন ফ্রেন্ড ছিল যে কক্সবাজারে ওর বাড়ি ছিল, তো ও পরে বলতেছে তোরা কোন রাস্তা দিয়ে আসিস একটু বলতো, তখন বলে যে অমুক রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, বলে এত রাস্তা থাকতে দুনিয়াতে ওই রাস্তা দিয়ে কেন, তো বলা হয় যে ওটা খুব শর্টকাট ছিল, ড্রাইভাররা চিনতো তাই ওখান থেকে আনা হয়। তো তখন অ্যাকচুয়ালি আমাদের সেই স্থানীয় ফ্রেন্ডটা বলে যে আসলে ওই রাস্তাতে মানে ওই যে গাছ ফেলা ছিল যে, তো বলে যে হ্যাঁ আরও বহু বছর আগে, মানে ওরও আসলে শোনা কথা যে বহু বছর আগে এরকম গাছ ফেলে যখন ডাকাতরা ডাকাতি করত, তো তখন এরকম একটা গাড়ি যেটা ঢাকা থেকে আসছিল ওখানে একটা মেয়ে ছিল, মেয়েটাকে তারা নামিয়ে ওখানে তারা মেয়েটাকে আসলে খুন করে। তো এরপর থেকে নাকি প্রায়শই ওখানে অনেকে দেখেছে যে মেয়েটা মানে সবার কাছে সাহায্য চাচ্ছে, হেল্প চাচ্ছে, কিন্তু কেউ তাকে হেল্প করছে না, যারা করেনি তাদেরই নাকি কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাগ্যক্রমে সেদিন আমাদের ফ্রেন্ডরা বেঁচে গিয়েছিল। এই ছিল আমার তৃতীয় গল্প। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।